আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা দুলাভাই নাকি নুডলস রান্না করছে তো আপু বললো আপুর ঘরে আসার জন্য তো এই তো আপু ফ্ল্যাটে চলে এসেছি আমরা সন্ধ্যার নাস্তাটা করার জন্য তো মাঝে বসে সবাই আড্ডা দিচ্ছিলো আর আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপু ফ্ল্যাটটা একটু ভিডিও করে নিচ্ছি এদিকে দুইটা বেডরুম আছে আর ওটা হচ্ছে ড্রয়িং রুম এটা মাঝের রুম মোট তিনটা রুম আর কি ড্রয়িং ডাইনিং আর রান্নাঘর দুইটা বাথরুম আছে মাশালা ফ্ল্যাটটা অনেকটাই বড় আর টুকটাক সুন্দর করে মশালা সাজিয়ে নিয়েছে আপু আপুর ঘরটাকে তো এই তো আমরা বসে বসে কথা বলছি আর এই তো গরম গরম নুডলস চলে এসেছে ঠান্ডার মধ্যে এই গরম গরম খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তো এই তো আমরা একটু নিয়ে নিয়েছি একটু নুডলসটা ট্রাই করছি এই তো এটা হচ্ছে পরের দিন আমরা হচ্ছে সবাই মিলে ভাবলাম যে টাকা উঠিয়ে ছোটোবেলা যেমন পিকনিক খেলতাম আর কি জুলাপাতি বলতাম আমরা আপনারা কী বলতেন আমি জানি না তো সেটাই খেলা হচ্ছে গরু গোস্ত ডাল আর ডিম ভুনা আর এই আর কি তো তেমন কিছু ছিল না ছোটোবেলা যেরকম খেলতাম আর কি সেই স্মৃতিচারণটা করেই আমরা বাসার সবাই টাকা উঠিয়ে তারপর একসাথে খেলছি আর কি তো এই তো সবাই বসে খাওয়া দাওয়া করছে একসাথে আলহামদুলিল্লাহ এটার মধ্যে আলাদা একটা মজা আর কি আমরা একদম হাঁড়ি পাতিল নিয়ে সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য এই তো বড়রা উঠেছে এখন বাচ্চা পার্টি বসেছে তো সন্ধ্যার দিকে আবার আমার বোন আর বোনের হাজব্যান্ড গিয়ে একটু শপিং করে এসেছে তো ও আবার জামাগুলো খুলে খুলে দেখাচ্ছিলো আর কি আমাদের নরসিংদীতে যে কালীবাজার সেখান থেকে আমরা সাধারণত বেশিরভাগ সময় জামা কাপড়গুলো কিনে থাকি আর কি তো সেখান থেকে কয়েকটা থ্রি পিস নিয়ে এসেছে তো সবগুলো থ্রি পিসই সুন্দর ছিল খুব ভালো লেগেছে আর আমাদের কেটে আর কি খুলে খুলে দেখাচ্ছে আর আমরা দুষ্টুমি করছিলাম আর কি মজা করছিলাম সবাই মিলে আর এটা হচ্ছে পরের দিন কিছু মাছ নিয়ে এসেছে মায়ের ভালোবাসা আর কি যেহেতু আমার কাজের বোয়া নেই মা শুনেছে তাই মাছ কিনে এনে কেটে বেছে ধুয়ে একদম প্যাক করে আমাকে দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে মানে দুপুরবেলায় আর কি তো আপুর বাসায় আবার বলেছে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য এদিকে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে আপু বেশ আয়োজন করেছে খুব খাবারগুলো সবগুলোই মজা হয়েছে আপুকে অনেক ধন্যবাদ এটা হচ্ছে আমার ইমিডিয়েট বড়ো যে আপুটা সেটাই আর কি নরসিংদিতেই থাকে তো বসে আপুর বাসায় আর কি তো এই তো সবাই টেবিলে প্লাস মাটিতে সবাই একসাথে বসে আর কি মানে একদম খাওয়া দাওয়া করে নিচ্ছি আর কি বাচ্চারা সবাই নিচে বসে পড়েছে আর যারা নিচে বসতে পারবে না তারা টেবিলে বসে পড়েছে আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে আসলে এটাই একটা আলাদা আনন্দ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া ঘোরাফেরা এই আর কি আমি জানি না আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগবে আমার ভালো লাগা খারাপ লাগে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি যার কারণেই আমার এই ছোটো ছোট ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি আর প্রতিদিনের তো মানে পুরো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যার কারণে কয়েকদিনের দিনের ভিডিওটা আমি একসাথে মিলিয়ে তারপর এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি আর আর কি এই তো আরেকটা পাখি কিনে নিয়ে এসেছে দুইটা পাখি মিলে দেখছে খেলা করছে সব বাচ্চারা বসে বসে দেখছিল আর এদিকে আমরা পাকা বড়ি খাচ্ছি এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো বেশ পছন্দ ধনে পাতা শুকনা মরিচ ফাঁকি মরিচ আর কি আর লবণ একসাথে মেখে আর এই টক বড়ি দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে তো আমরা খাচ্ছিলাম আর ছোটবেলার কথা মনে করছিলাম আর কি তো এটা হচ্ছে আর পরের দিন আরও মাছ এনেছে বাজার থেকে তো বললামই মা একদম অনেক দিনের জন্য আমাকে কেটে বেছে ধুয়ে একদম সব কিছু প্যাক করে দিয়ে দিচ্ছে আসলে মা থাকলে মনে হয় সবার মাই কম বেশি এরকমটাই করে ছেলে মেয়েদের কষ্টটা সহ্য করতে পারে না যার কারণে আসলে হয়তোবা মা তো মাই আসলে কি বলবো মা মানেই ভালোবাসা আর কি তো এই তো সব কিছু একদম ছোট ছোট করে প্যাক করে দিচ্ছে যেন আমার কোনো আর সমস্যা না হয় ঝামেলা না হয় এর জন্য আর কি তো এইগুলো প্যাক করে তারপর ডিপে রেখে দিবে যেদিন আমি আসবো সেই দিন আমাকে দিয়ে দিবে আর কি তো এই তো আমরা হচ্ছে এখন সন্ধ্যার দিকে আমার বোনের একটা বান্ধবীর বাসায় যাচ্ছি আর হেঁটেই যাচ্ছি কারণ বাসা থেকে একদম কাছে অতটা দূরে না হেঁটেই যাওয়া যায় এই ভাবি বলছিল আর কি মানে আপুই ডাকি আমরা তো আপু বলছিল যে মানে তোমার বোনরা যেহেতু এসেছে তো ওদেরকে নিয়ে এসো তো সে জন্যে আর কি আপু মানে খুব রিকোয়েস্ট করছিল আর কি ওনাদের বাসায় যাওয়ার জন্য তো এই তো চলে এসেছি ওনাদের বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি ওনার বাসাটা খুব সুন্দর করে ইন্ট্রুয়ার করে রেখেছে যার কারণে আপনাদের সাথে একটু শেয়ার করছি হয়তোবা কেউ যদি নতুন কোনো বাসাবাড়ি বানাতে বানাচ্ছেন বা বানাবেন ভাবছেন হয়তোবা দেখে একটু হলেও আইডিয়া হতে পারে যার কারণেই আসলে আমি বাসা বাড়ি করা দেখলে বা সুন্দর লাগলে আর কি একটু একটু করে শেয়ার করি যেন কারো উপকারে আসতে পারে তো খুব সুন্দর করেই উনি ওনার বাসাটা ইন্টেরিয়র করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে আর ফ্ল্যাটটাও মোটামুটি বেশ বড় ছিল আর ওনার ছেলে মেয়ে যেহেতু এক ছেলে এক মেয়ে বড় হয়ে গিয়েছে ওনাদের বিয়ে হয়ে গিয়েছে যার কারণে বাসায় বাচ্চা কাচ্চা নেই একদম ঘর দর গোছানো টিপটাপ করে সাজিয়ে রাখতে পেরেছে আর যাদের ছোট বাচ্চা আছে দেখা যায় যে ঘর দর তো একটু নোংরা হয় এটাই স্বাভাবিক আসলে ছোটো বাচ্চা না থাকলে আবার ঘর কেমন জানি খালি খালি ফাঁকা ফাঁকা লাগে নোংরা হলেও ভালো বাচ্চা থাকলে আমার কাছে কেন জানি ঘর ভরা থাকলেই ভালো লাগে আর কি বেশি এটা হচ্ছে আর একটা বেডরুম ওনাদের মনে হয় তিনটা মেবি তিনটা বেডরুম ছিল ছিল আর কি বারান্দাগুলোও বেশ বড় বড় ছিল আমি যতটুকু পেরেছি আর কি শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আর আমার কথাগুলো ভয়েসটাও কেমন হচ্ছে যার কারণে আমি খুবই দুঃখিত প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমি ভালো করে কথা বলতে পারছি না দেখা যায় যে কথা বলতে নিলে একদম নাক বন্ধ হয়ে আসছে খুব কষ্ট হচ্ছে কথা বলতে বাট অনেকগুলো ভিডিও জমে গিয়েছে যার কারণেই আমি এখন ভিডিওগুলো যদি না দেই মানে একদম ইমিডিয়েট ভিডিওগুলো আমি কিছুই করতে পারছি না কারণ আমার আগের অনেকগুলো ভিডিও জমে গিয়েছে তো দুইটা রুমের সাথে একটাই বারান্দা ছিল মানে দুই দিক থেকে একটা বারান্দাতে যাওয়া যায় আর বারান্দাগুলোও মানে আপুটা খুব সুন্দর করে গাছ টাছ দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে খুব ভালো লেগেছে গাছ তো বরাবর আমার অনেক ভালো লাগে বাট পোকার ভয়ে আমি আসলে বারান্দায় গাছ লাগাতে পারি না এই আপুটা নাকি আবার দুইটা বিড়ালও পালে তো আমি ভিডিও শেষে দেখিয়ে দিব আর কি আপু বিড়াল ছানা দুটো খুব সুন্দর আমি তো ভয়ে শেষ এটা হচ্ছে আপুর মানে ড্রয়িং রুম খুব সিম্পলভাবে সাজিয়েছে বাট খুব সুন্দর লাগছিল টিপটাপ করে একদম সাজানো গোছানো আর কি আমার সুন্দর জিনিস দেখাতে প্লাস দেখতে সবটাই ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে বাট আমার কাছে কারো সুন্দর জিনিস দেখতেও ভালো লাগে তারপর কাউকে দেখাতেও ভালো লাগে এই তো বারান্দাতে খুব সুন্দর করে গাছ লাগিয়ে একদম পুরো বারান্দাটা সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছিল এটা হচ্ছে আরেকটা রুমের সাথে আর কি বারান্দা এই তো আমরা বেশ অনেকক্ষণ আপুর বাসায় ছিলাম নাস্তা টাস্তা করেছি তারপর হচ্ছে আড্ডা দিয়েছি অনেকক্ষণ বসে থেকে তারপর হচ্ছে আমরা আবার এখন একটু পরেই চলে যাব আর কি এটা হচ্ছে রানিং মেশিন তারপর আর কিছু জিনিস একটা বড় বারান্দায় সাইড করে রেখে দিয়েছে রাস্তার পাশেই হচ্ছে এই বারান্দাটা তো এই তো ভাবি আমার নাস্তা টাস্তে দিয়েছে মোটামুটি আমরা নাস্তা করে তারপর আমি চাটা নিয়ে নিয়েছি কারণ চা না হলে তো আর চলে না যেহেতু সন্ধ্যাবেলা তো এই তো আপুর বিড়াল ছানা দুটো একটা হচ্ছে সুজি আর একটা হচ্ছে চিনি তো আমরা আবার দুষ্টুমি করে বলছিলাম আরেকটা দুধ রেখে দেন আরেকটা বিড়াল ছানা নিয়ে আসেন তো আপু বলছিল হ্যাঁ নিয়ে আসবো ইনশাল্লাহ তো এই তো আপুর বাসা থেকে আমরা চলে এসেছি এখন এসেছি একটু কালীবাজারে আমি কয়েকটা ড্রেস কিনবো যার কারণেই দেখছিলাম তো কি ড্রেস কিনেছি সেটা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দিবো আজকে আর দেখানো হচ্ছে না তো এখান থেকে কাপড়ের দোকান থেকে আমি আবার বের হয়ে চলে যাব একটু গোল্ডের দোকানে এই তো আমরা এখন একটু গোল্ডের দোকানে চলে এসেছি আসলে কি যখন দিতে আসি টুকটাক শপিং করা এই সেই এভাবেই দিনগুলো কাটে আর দেখা যায় এগুলো তো আমাদের যেহেতু বাবার বাড়ির দেশ আর কি মানে নিজের দেশ তো এখানে আসলে সব কিছু ফ্রি মনে হয় সুবিধা মনে হয় আর যেহেতু সব কিছু কাছে যখন ইচ্ছা তখনই যাওয়া যায় আসা যায় এটাই আর কি অনেক সুবিধা আর বোনেরা মিলে শপিং করতে কিন্তু খুব ভালো লাগে যার কারণেই হচ্ছে আমরা একসাথে হলেই শপিং করতে বের হয়ে পড়ি তো আমি কি কি গোল্ড কিনেছি সেটাও ইনশাল্লাহ অন্য আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আজকে আর দেখাচ্ছি না আমি কি কি গোল্ড কিনেছি বাট আমি নরসিংদিতে এসে কিছু গোল্ড কিনেছি সেটা আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করবো ইনশাল্লাহ আমাদের নরসিংহিতে কালেকশান খুব ভালোই আছে জামা কাপড় বলেন তারপর গোল্ডের জিনিস বলেন যেটাই বলেন না কেন বিশেষ করে থ্রি পিসগুলো আমি বলবো কারণ ঢাকাতে তো অনেক দোকান আসলে আমরা বুঝতেই পারি না যে অনেক ধরনের ভ্যারাইটিস আইটেম থাকে যে কোনটা রেখে কোনটা নিব বা চুজ করতে পারি না আর ওনারা তো ঢাকা থেকেই যেহেতু মালগুলো আনে তো একদম চুজ করে যেটা সুন্দর সেইগুলাই আনে তো আর সেইগুলা থেকে আবার আমরা যখন চয়েস করে নেই তখন দেখা যায় প্রত্যেকটা জিনিস আসলে দেখার মতো হয় আর কি তো গোল্ডের জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছিল দেখছিলাম আর কি সব কিছুই যে কোনটা নেওয়া যায় তো আমি যেরকম চাচ্ছিলাম সব কিছু ওরকম পাইনি তারপরেও আর কি তো এটা হচ্ছে আমরা ওখান থেকে শপিং শেষ করে স্ট্রিট ফুড খেতে চলে এসেছি আমি আসলে এই খাবারগুলো আগে কখনোই খাইনি আজকেই প্রথম ট্রাই করেছি বাট সিরিয়াসলি অনেক মজা লেগেছে এটা হচ্ছিল চিকেন দিয়ে কি যেন একটা করেছে আর কি কিন্তু আমার কাছে খুব মজা লেগেছে আমি আগে কখনোই খাইনি আজকেই প্রথমবার ট্রাই করেছি আমি আমার বোন আর আমার একটা বেআইন আর কি ও আমাদের বোনের মতোই প্লাস ফ্রেন্ডের মতো আমরা তিনজন মিলেই আজকে আসলে পুরো নরসিংদী শহরটা ঘুরছি বেশ মজা হচ্ছিলো আমরা তিন জন ভাব বলছিলাম যে আজকে চলো আমরা আজকে আর বাসায় যাবো না সারা রাত ঘুরবো বাচ্চাদেরকে তো বাসায় রেখে এসেছি আমরা তিন বোন মানে দুই বোন আর আমাদের যে বেআইনটা মিলে আমরা তিনজন মিলেই ঘুরছি তো আমরা ঘুরতে ঘুরতে আবার এসেছি একটা পিৎজা খেতে এই রেস্টুরেন্টটা তো আমি আগে আসিনি আজকে প্রথম এসেছি বাট রেস্টুরেন্টটা খুব সুন্দর লাগছিল পিৎজা থ্রি সিক্সটি ফাইভ আর কি দোকানটার নাম আর এটার পিৎজাটাও খেয়ে দেখলাম যে না ভালোই আছে তো আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট একটু শেয়ার করছি চাইলে যারা নর্থ ইন্ডিতে থাকেন তারা চাইলে আসতে পারেন আমার কাছে বেশ ভালোই লেগেছে আর আজকে প্রথমে এসেছি বাট ভালোই লেগেছে আমার কাছে আর কত স্মৃতি এখানে আসলে যখন ছোট ছিলাম কত আসতাম এই মানে স্টেশনে আর কি এটা তো আমাদের অনেক স্মৃতি আমরা সেগুলোয় আর কি বসে বসে মনে করছিলাম আর অনেক মজা করছিলাম আমরা তিনজন মিলে আগের কথা ভাবছিলাম বলছিলাম এই তো আমরা এখন পিৎজাটাও অর্ডার দিয়ে দিয়েছি আমরা তিনজন খাবো তারপর আবার বাসায়ও নিয়ে যাব বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চাদেরকে আনিনি আর আমরা তিনজন মিলে খুব এনজয় করছিলাম আসলে আজকের দিনটা মানে একদম স্মরণীয় হয়ে থাকবে কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি অনেক মজা করেছি আর আমার এই ভিডিওটাও আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের পিৎজাটাও চলে এসেছে আমরা আমাদের পিৎজাটা এনজয় করি আর সেই সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি এখন আমরা গরম গরম পিৎজাটা খেয়ে বাসায় চলে যাব বাহিরে ঠান্ডা ছিল বাট গরম পিৎজাটা খেতে ভালোই লাগছিল আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন প্যাক করে বাসায় নিয়ে যাচ্ছি যেটা আমরা বাসার জন্য অর্ডার করেছিলাম তো বাসায় যেতে যেতে আপনাদের কাছেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার দুয়ার মধ্যে আমাকে মনে রাখবেন সবার জন্য দোয়ার ভালোবাসা আজকে এখানেই শেষ করছি কথা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবার জন্য দোয়ার ভালোবাসা আল্লাহ হাফেজ